করোনা কাল এ যেন এক দুঃস্বপ্নকাল। সংখ্যার হিসেবে চার মাসেরও বেশি সময়। অবশেষে খুলতে যাচ্ছে বন্ধ দরজা, প্রাণ ফিরছে প্রাণের হোম অফ ক্রিকেটে, শুরু হচ্ছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন, প্রস্তুত হচ্ছে মাঠ, প্রস্তুত হচ্ছে উইকেট। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্টেডিয়ামের বেশ কয়েকটি স্থানে সব ধরনের প্রবেশে থাকবে কড়াকড়ি, ঐচ্ছিক অনুশীলনও থাকবে বাধ্যবাধকতা। ফিটনেস কিংবা ব্যাটিং বোলিং অনুশীলন হবে ছোট ছোট গ্রুপে অথবা ব্যক্তিগত, যে জন্য বরাদ্দ থাকবে নির্দিষ্ট সময়। আপাতত ইনডোর কিংবা সেন্টার উইকেটে করা যাবে না ব্যাটিং বোলিং অনুশীলন, তবে ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকবে একাডেমি মাঠ। স্বাস্থ্যবিধি মেনে মূল মাঠে করা যাবে শুধু রানিং আর স্ট্রেচিং। ইতোমধ্যে অনুশীলনের আগ্রহী ক্রিকেটারদের তালিকাও জমা দেওয়া হয়েছে বোর্ডে। তবে এখানেও আছে কিন্তু, বিশেষ করে গেল কয়েক মাস ঘরবন্দি ক্রিকেটাররা, অনুশীলনে ফেরাটা তাদের জন্য স্বস্তির হলেও হঠাৎই মাঠে ফেরায় ইঞ্জুরি দিতে পারে হানা। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সাবেকরা দিলেন নানান পরামর্শ। দীর্ঘ বিরতির পর দেশের ক্রিকেটাররা অনুশীলন ফিরছে, এটা খুবই স্বস্তির খবর। বাট এর পিছনে অনেক কিছু ব্যারিয়ার আছে, যেমন অনেক কিছু আপনার টেক কেয়ার করতে হবে। কোভিড-19 আমাদের এখনও পুরোপুরি যায় নাই, সেক্ষেত্রে পুরোপুরি স্বাস্থ্যবিধিটা মেনে যদি অনুশীলনটা করতে পারে তাহলে আমাদের মনে হয় যে ক্রিকেটাররা একটু স্বস্তিতে পারবে, বিকজ অনেকদিন ধরেই তারা ঘরের মধ্যে আবদ্ধ ছিল। আমাদের স্টেডিয়ামটা কিন্তু আমরা পুরোপুরি আইসোলেটেড করে একাডেমি বা এইগুলি জায়গা বা আমরা বিকেএসপি এই জায়গাগুলি কিন্তু পুরো আইসোলেটেড করে কিন্তু আমাদের প্র্যাকটিস সেফটি সিকিউরিটি রেখে বিবেচনা করা যেতে পারে। যেহেতু তারা একটা প্রফেশনাল দল, এক একজন সবাই প্রফেশনাল ক্রিকেট খেলছে, তাদের এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে হবে ফিটনেস এবং অনুশীলনটা শুরু করার জন্য। তাদের জন্য এটা একটা বড় একটা অধ্যায় হয়ে থাকবে। পরিস্থিতির বিবেচনায় সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের পরে জাতীয় দলকে একসঙ্গে আনুষ্ঠানিক অনুশীলনে ফেরাতে পারে বাংলাদেশ।